অনুজা, আমি সেই সুদূর সুন্দরবন থেকে বলছি। আজ আমরা আরেকটি নতুন এবং আকর্ষণীয় এপিসোড আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। সুন্দরবন এডিটর টিয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢাল হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানাই। আজকে আমরা কিভাবে ধান ভাঙাবো সেই প্রক্রিয়াটি আপনাদের দেখাবো। এই যে দেখছেন ধান ভাঙানো মেশিন, এর দ্বারা খুব সুন্দর পদ্ধতিতে আমরা ধান ভাঙাতে পারবো। আজকের পর্বটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা আরেকটি আকর্ষণীয় নতুন পর্বে উপনীত হয়েছি। তনুজা ইতিপূর্বে বলেছে যে আজকের প্রক্রিয়া ধান ভাঙানো প্রক্রিয়া। কিভাবে গ্রাম্য কৃষকেরা সেদ্ধ ধানকে চালে পরিণত করে, আজকে সেই প্রক্রিয়া আপনাদের আমরা দেখাতে চলেছি। এটা একটি ধান ভাঙানো যন্ত্র বা মেশিন। এই ধান ভাঙানো যন্ত্র বা মেশিন দিয়ে আমরা সেদ্ধ ধানগুলোকে চালে পরিণত করি। আজকে সেই বিশেষ প্রক্রিয়াটি আপনাদের সামনে আমরা তুলে ধরব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের পর্বটি। আজকের আকাশ অত্যন্ত মেঘাচ্ছন্ন, জানি না আজকে আমরা ধান ভাঙাতে পারবো কি না। তবুও আকাশের মেঘের বুক চিরে মাঝে মধ্যে সূর্যের আলোর ছটা বেরিয়ে আসছে, আমরাও অপেক্ষায় আছি।
ভিতরে কি জালি কেটে কেটে গেছে কা? হ্যাঁ আর অল্প কিছু সময় চললে কিন্তু আমাদের কাজটা মিটে যেত। আমার কাকা কিন্তু বিশ্বকর্মা, কোথায় কেটে গেছে ওটা নিয়ে এসো দেখি, সামনে নিয়ে এসো ওটা দেখি। এই যে এই অংশগুলো কেটে গেছে, এই অংশটা কেটে গেছে জালির, চাল এবং ধান পাস করছিল, এর ফলে কি হয়েছে যান্ত্রিক বিভ্রাট ঘটেছিল। শেষ করছি, আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।